नमस्कार आमी साधन सर आज स्टैंडार्ड माने हिंदी क्लासटा आमी निच्छी। गत शुक्रवार स्टैंडार्ड वन हिंदी छिलो यथाक्रमे आमी व्यंजन वर्ण श्रेणी लिखलेओ बोझाते पारिनी आर स्वरवर्णटा अ थेके যেটা ছিল অ থেকে ও অং অ ওই পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছিলাম, কিছুটা ব্যঞ্জন বর্ণের লিখেওছিলাম, তো বোঝাতে পারিনি, তবে স্বরবর্ণটুকু বুঝিয়ে দিয়েছিলাম। তোমাদের বইটা হিন্দি বইটা তোমরা দেখবে স্বরবর্ণে অ থেকে ও অং অ এই পর্যন্ত তোমরা ওটা পড়ে নেবে। আজ ব্যঞ্জন বর্ণ ক থেকে আমরা জানি বাংলায় ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আছে, এখানেও হিন্দিতে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত থাকলেও চন্দ্রবিন্দুর ব্যবহারটা কিন্তু এদের মাথায় হয়। যেমন আমাদের চন্দ্রবিন্দুটা মাথায় দিই, এদেরও সেরকম মাথায় চন্দ্রবিন্দু প্রয়োগটা সাধারণত হয়ে থাকে। তো এবার দেখো কিভাবে ক খ গ খ ঙ আমি আজ ত থ ত ধ দন্ত ন পর্যন্ত লিখেছি। ক খ গ খ ঙ চ ছ বর্গি চ ছ ই ঙ ট ঠ ড ঠ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন। দেখো এই পর্যন্ত আজকে তোমাদের একটু বুঝিয়ে দেব আজ লিখেছি। এবার দেখো তোমরা সকলে পাঠ করো ক থেকে, কতে কি কি আছে আগে লক্ষ্য করো, কতে কি কি আছে। কমে কে কমে কঙ্কাল, আমরা জানি কঙ্কাল অর্থাৎ স্কেলিটন কঙ্কাল। আর কমে কছুয়া কচ্ছপ টর্টেস कछुआ वाले, देखो आप कछुआ छाप अगरबत्ती उसमें कछुआ का छाप है अर्थात कच्छो में छाप अच्छे टॉर्टोइज है शे कछुआ। कॉमिक कटी, कटी मीन्स कुमोर, कटी मीन्स हमने जेटा कुमोर बोली वेस्ट शेटर। कॉमिक कदली, कदली मीन्स केला, कदली मीन्स केला व कोला, तो हमें कदली हमने जगह कोला बोली हिंदी के तरह केला, तो कदली बोला है को हमें। अच्छा तब देखो नीचे रख करे दाग मिलिए, देखो कि भावे तुमरा कोटा लिख बे शेटा देखिए जा आज नीचे को शेरिया के ते तुमरा लिख बे आर খালি জগর মে ক লিখো। এবার খালি জায়গায় বাকি ক গুলো লিখবে। প্রথমটা বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে লিখবে, লেখা প্র্যাকটিস হয়ে গেলে খালি জায়গায় সে কটা আবার লিখবে। তো এইভাবে সমস্ত বর্ণটাই লেখার বা শেখাবার ব্যবস্থা করা আছে। এবার দেখো খ, খ মে কে হয়, খ মে হয় খঞ্জর, খঞ্জর মানে ছোড়া। খ মে খট্টাস, খট্টাস, খট্টাস এক প্রকার জন্তু, খট্টাস এক প্রকার জন্তু। এবার রাতের অন্ধকারে মুরগি টুরগি হাঁস ফাঁস নিয়ে বেড়ায়, আমরা সাধারণত একে কি বলে দেখি, যেগুলো বন বিড়াল বা এই ধরনের জিনিস সেটাকে খট্টাস বলা হয় হিন্দি। হ্যাঁ রাতের অন্ধকারে এসে এরা মুরগি হাঁস নিয়ে পালায়। খচ্চর, খ মে খচ্চর, ওটাও এক প্রকার জন্তু খচ্চর। খ মে খরচু, খরচু আমরা বলি খেজুর, খরচুর মিন্স খেজুর, কিন্তু হিন্দিতে কিন্তু সে উচ্চারণটা হবে খরচু। এবার দেখো খটা কিভাবে লেখা হয় তার বিবরণ দেওয়া আছে, আর খালি জায়গায় খ কিভাবে লেখা হবে সেটা এবার তোমরা লিখবে। তারপরে আছে গ, দেখো গ গ
गोटा गौ में क्या है भालो को लुक करो गौते अच्छी गौदा भीमेर गौदा है भीम जे गौदा नहीं है दुर्योधन के संगे लड़ाई करे चलो शेख गौदा गौ में गजानन गजानन मीन्स गणेश ठाकुर गजानन का मीनिंग क्या है गणेश ठाकुर गजानन गौ में गजराज गजराज मीन्स हाथी गजराज मीन्स बड़ो हाथी के गजराज बोला है विशाल हाथी से हाथी टाके बोला है गजराज गौ में गंगाधर गंगाधर मीन्स देखो ओखने शिवेर फोटो दिया है कांधे झूले नीचे सांप से शिवेर फोटो गलाय झोलानो आछे सांप तले कार फोटो कौन देवता शिवेर अते बड़ा शिव गंगाधर मने शिव शिवेर आरो अनेक नाम रयेछे तुम्हरा तो अनेकेई जानो महेश्वर महेश महेश्वर भोलानाथ एरकम प्रचुर नाम शिवे रयेछे तो तार मध्ये एकटि गंगाधर एबार घते देखो घते आछे घट घट माने घड़ा घट माने घटका अर्थात कुओं जरा घट तैरी करे तादेरके बोला हय घटका कुओं घर में घरनी आमरा बोली घरनी किन्तु हिंदीते घरनी हिंदीते घरनी घरनी माने गृहिणी जिनि घरे थाके हां गृहस्थ मालिक मालकी गृहस्थेर वाइफ मालकी अर्थात घरनी और घर में घनश्याम घनश्याम मीन्स घनश्याम श्री कृष्ण घर में घनश्याम श्री कृष्ण और घर में घटका घर में घट घर में घरनी एवं घटाओ तुमने वही भावे लिखे जेवाबे लेकर सिस्टम टेक करे चें সেইভাবে লিখবে আর আমিও বোর্ডে লিখেছি তোমরা বোর্ড ফলো করবে বা বই ফলো করবে দিয়ে লিখবে এবার দেখো আছে উম উম মে কে হ্যায় তো উম মে আমরা বলি উমানুকা মাঝি দেন বাংলায় কিন্তু হিন্দিতে উমতে সেই ধরনের কিছু নেই তারা উমর ব্যবহারটা দেখাচ্ছে उमर व्यवहार टक किसे है जब पतंग 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 माने पतंग अब पतंग माने घोड़ी हाँ काइट आर ये कहने पतंग पतंग माने पतंग है अब देखो कंगारू एक लो देखो व्यवहार टक रही थी उमोटे कोठा ही व्यवहार है कंगारू तখন কয় মাথার উপর দেখো একটা ফুটি দেয়া আছে বা বিন্দু দেয়া আছে ওইটা ওই উমর উচ্চারণটা ওইখানে হয়ে যাবে কঙ্গারু পতান প তয়ে দেখো মাথার উপর একটা বিন্দু রয়েছে ওটা উমর উচ্চারণ হবে আর প পতান উমর উচ্চারণটা অনেকটা আমরা যেমন অনুস্বারের উচ্চারণ করি ঠিক সেই রকম উচ্চারণটা এই ক্ষেত্রে হবে আর কঙ্কন কঙ্কন মানে কাঁকন কঙ্কন মানে কাঁকন কঙ্কন তারপরে দেখো সংকীর্ণ 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 এর উচ্চারণ দেখো একটা উমর উচ্চারণটা বিন্দু দিয়ে করা আছে সংকেত এই ধরনের উচ্চারণ গুলো এরকম প্রচুর উচ্চারণ উচ্চারিত শব্দ রয়েছে যেখানে ওই উমরটা ওই বিন্দু দিয়ে ব্যবহৃত হবে তোমাদের সেই জন্য সেই জায়গাগুলো দেখিয়ে দেওয়া হয়েছে
এবার মুয়ার পর দেখো, মুয়ার পর রয়েছে চ, কি রয়েছে চ, চ মানে চঞ্চু, চঞ্চু মানে পাখির ঠোঁট, চ মানে চনক, চনক মানে ছোলা, চ মানে চক্তি, চক্তি মানে চাকতি, চ মানে চপ্পল, চটি জুতো, চপ্পল মিন্স চটি জুতো। তাহলে কি কি হলো চতে, চ মানে চঞ্চু, চ মানে চনক, চনক মানে ছোলা, আর চ মানে চক্তি, চক্তি মানে চাকতি, আর চ মানে চপ্পল, চপ্পল মানে জুতো বা চপ্পল আমরা যা পড়ি সেই চপ্পল। চটি জুতোকে চপ্পল বলা হয়। এবার দেখো ছ, উল্টাও বইটা দেখো, আছে ছ, ছ মানে কে, ছ মানে ছত্রক, ছত্রক মিন্স ব্যাঙের ছাতা, ছত্রক মিন্স ব্যাঙের ছাতা। দেখো এই ব্যাঙের ছাতা গুলো আমরা কিসে দেখতে পাই, পচা দেখবে যেখানে সারের গাদা আছে, পচা সারের গাদা, বা যেখানে খ্যারের গাদা পচে গেছে খ্যারগুলো, সেই সব জায়গায় এই ছত্রকগুলো হয়। ছোটবেলায় আমরা ভাবতাম যে তলায় কোথায় ব্যাঙ থাকে, তাই ব্যাঙের ছাতা আমরা তাই ভাবতাম, আসলে না ওখানে ব্যাঙ থাকে না, ওই ছত্রাক ব্যাঙের ছাতা কিন্তু এখন খুবই প্রোটিনযুক্ত খাবার, প্রোটিনযুক্ত খাবার, বিভিন্ন জায়গায় মাশরুম বিক্রি হয়, ছত্রাক বিক্রি হয় এবং রান্না হয় খাবার, খুব ভিটামিন প্রোটিনযুক্ত খাবার। ছ মানে ছাগল, আমরা বলি ছাগল কিন্তু হিন্দি মে ক্যা হয় ছগল, ছগল, ওরা কিন্তু ছয় একার গল বলবে না, ছগল, ছগল, ছগল মানে ছাগল। ছ মানে ছবি, ছবি মিন্স পিকচার, ছবি। ছ মানে ছলনি, ছলনি, ছলনি মিন্স চালনি, ছলনি মিন্স চালনি, আমরা আটা চালি, ময়দা চালি, বালি চালি, চালি কিনা এরকম বিভিন্ন রকম জিনিস চালি, যে চালনি সেই চালনিকে বলে ছলনি। তা আমাদের হিন্দি শিখতে গেলে এইগুলোর উচ্চারণ এবং এগুলোর বিনিময় জানতে হবে, তবেই আমরা কিন্তু হিন্দি শিখতে পারবো। আমরা যদি বলি চালন লেয়া তো ঠিক হবে, ঠিক নয়। আমি যখন হিন্দি পড়ছি তখন হিন্দিতেই আমাকে কথাগুলো বলতে হবে, তখন আমি কি বলবো, ছলনি লেয়া, কে লেয়া, ছলনি লেয়া, ছত্রাক লেয়া, আর ছগল, ছগল তার দুধ খুব উপকারী, ছাগলের দুধ। হ্যাঁ, তাহলে উচ্চারণ গুলো আমাদের খুব নিখুঁত ভাবে করতে হবে, নাহলে কিন্তু হিন্দিতে ভুল হবে। তারপরে দেখো ছগুলো যেমন ভাবে লিখতে হয় তোমাদের লেখার নিচে ব্যবস্থা করা আছে, সেগুলো অবশ্যই সেইভাবে তোমরা দেখবে, হয়তো অনেকে লিখতে শিখেও গেছো, আমরা তো ক্লাস করাতে পারছি না বাবা, তোমরা দেখবে অনেকে হয়তো লিখতে পারছো, আমরা দেখলে বুঝতে পারতাম। যাও এরপরে দেখো আছে বর্গির জ, কিভাবে আছে বর্গির জ, বর্গির জ মানে জলজ, জলজ মিন্স পদ্ম, জলজ মিন্স জলে যা জন্মে, অর্থাৎ জলজ পদ্ম, সাধারণত পদ্মকে বলা হয় জলজ। জঠর, জঠর মানে পেট, জঠর মানে পেট, বর্গিজ্জর ঠ র, তো বর্গিজ্জ আমরা বলি, কিন্তু হিন্দিতে বর্গিজ্জ হবে না, জ, হিন্দিতে কি উচ্চারণ হবে, জ। জলধি, জলধি, জলধি মিন্স সমুদ্র, জলধি, জলধি মিন্স সমুদ্র। জগলা, জগলা মিন্স জানালা, জগলা মিন্স জানালা। হ্যাঁ, আমরা কেউ কিন্তু হিন্দি যখন বলবো তখন কিন্তু জানালা বলা যাবে না, জ
जग लाभ होता है। समुद्र को लाभ है ना, तब की बोलता है भाई जल्दी अर्थात समुद्र और ही मिले। এবার বলছি যেটা তোমরা যেভাবে বলেছে সেইভাবে তোমরা লিখবে বা প্র্যাকটিস করবে। তারপরে দেখো আছে ছ, কিভাবে ছয়ের উচ্চারণ আছে দেখো, ঝ ঝমে কে ঝমে ঝাড়, ঝাড় মানে ঝোপ, ঝমে ঝিল, ঝিল মানে সাধারণত বড় পুকুর টুকুর গুলোকে ঝিল বলা হয়, ঝিল। এখানে দেখো ছয়ের ই ল, ঝমে ই ল, আমরা কিন্তু ছয় দীর্ঘি বলতে পারবো না, এটা ঝমে ই জোরে উচ্চারণ করতে হয়, ঝমে ই আর ল ঝিল। আমরা বাংলায় বলি ছয় দীর্ঘি ল, দীর্ঘিটা উচ্চারণটা একটু জোরে করি, সেই রকম ঝমে ই ল ঝিল। আর ঝালর ছমে আ ল র, ঝালর 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 মিন্স ঝালর। আর ঝমে ঝড়কা, ঝমে ঝড়কা, ঝড়কা মানে ছোট জানলা, ঝড়কা মিন্স ছোট ছোট জানলাকে ঝড়কা বলে, ঝড়কা ছোট ছোট জানলা। এবার আছে ইঙো, কি আছে ইঙো, ইঙোতে কি আছে, ইঙোর সেই রকম ইঙো মাথায় পুটলি দিয়ে ইঙোটা বোঝানো হবে, পুটলি বা বিন্দু দিয়ে, ইঙো আর অঙ্গো পুটলি বা বিন্দু দিয়ে বোঝানো হয়। এখানে ইঙো পিটফলের চিহ্ন কিন্তু দেওয়া হবে না, তাহলে কি লেখা হবে দেখো, প্রথমটা রয়েছে মঞ্জি, নুপুর, খঞ্জন, দোয়েল পাখি, মঞ্জুরি, মুকুল, সঞ্চালক, সঞ্চালক যে পরিচালনা করে তিনি হচ্ছেন সঞ্চালক, সেই সঞ্চালক। দেখো সমে ইঙ নট উঙ, যদিও উচ্চারণটা প্রায় একই, সমে ইঙ চমে আকার ল ক সঞ্চালক, খঞ্জন খমে ইঙ জ ন, ন মানে এখানে দন্তের ন, আর মঞ্জি মমে ইঙ জমে ই র মঞ্জি, আর মঞ্জুরি মমে ইঙ জ রমে ই অর্থাৎ দীর্ঘি মঞ্জুরি। এবার যেমন হবে ইঙটা লেখে সেইভাবে তোমরা লিখবে। আচ্ছা তারপর দেখো রয়েছে ট, কি রয়েছে ট, ট মানে টপ মানে আবরণ, ট মানে টো, টোর মানে কাটারি, ট মানে টাওয়ার, টাওয়ার মানে বালক, টমে টিকলি, টমে টিকলি, তাহলে টমে ক্যাট, টমে টপ, টমে টোল, টমে টাওয়ার, টমে টিকলি। যদিও টিকলিটা আমাদের বাংলায় ট্যাসি কল আছে, কিন্তু হিন্দিতে ট্যাসি, হিন্দিতে কিন্তু টেসি কা লাই ল মে ই অর্থাৎ ল মে দীর্ঘ, এটা কিন্তু লক্ষ্য করতে হবে, যদিও বাংলায় এটা হচ্ছে ল মে ই নট ই, বুঝছে, ওটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। টিকলি বানান হিন্দির থেকে বাংলায় কিন্তু আলাদা রয়েছে, অতএব আমাদের হিন্দিটাই শিখতে গেলে কিন্তু বাক্যই বানানটায় বলতে হবে। ঠমে কে, ঠমে ঠাকুর, ঠমে ঠিকানা, ঠমে ঠগিয়া, ঠগিয়া মিন্স ডাকু, যারা ঠক, ঠমে ঠগিয়া মানে ঠক বলতে পারি, যারা মানুষকে ঠকিয়ে খায় তাদেরকেও আমরা বলি ঠগিয়া বা ডাকু।
डकार और ठटरी। ठटरी मीन्स ठटरी कंकाल, ठटरी मीन्स कंकाल। अच्छा एबार ठ हल, तारपर देखो आछे ड, ड में क्या है, ड में डहर, डहर मीन्स रास्ता, ड में डक, ड में टाइम, हमने जमीन बोली टाइम बोली तेमनी ड में टाइम, और ड में डेरा, डेरा मीन्स सीवी, डेरा, डेरा मीन्स सीवी। এবার টটা যেমন করে লিখতে হয় তেমন করে তোমরা লিখবে, নিচে লেখার পদ্ধতি দেওয়া আছে সেইভাবে লিখবে এবং জিনিসটা রপ্ত করবে। এবার দেখো ঢ, ঢ, ঢ মে ঢাকনি, কোনো কোটা ঢাকনি, কোনো কিছু ঢাকনি, ঢ মে ঢাকনি, আমরা বলি ঢাকনি কিন্তু হিন্দি মে ঢাকনি নেই ঠকনি, ঢাকনি। ঢ মে ঢাল, ঢ মে ঢাল, অর্থাৎ ঢালু জায়গা, ঢালু জমি, সেগুলো ঢ মে ঢিয়া, ঢ মে ঢিয়া, ঢিয়া মানে টিলা, বুঝলে, উঁচু টিলা, সেগুলোকে বলে ঢিয়া। ঢোলক, ঢোলক মিন্স ঢোল, ঢ মে ঢোলক, ঢোলক মিন্স ঢোল। এবার দেখো রয়েছে মধ্যাহ্না, মধ্যাহ্নতে কি আছে, কণিকা, কণিকা কণা, পণ্য, মধ্যাহ্নের ব্যবহার গুলো দেখানো হয়েছে। পণ্য, মধ্যাহ্নের সঙ্গে একটা জফলা রয়েছে সেখানে, পণ্য জফলা দিয়ে করা আছে। তারপরে রয়েছে গণা, গ মধ্যাহ্ন ক, গ মধ্যাহ্ন ক, কিন্তু ওখানে বলতে হবে ন, দন্তন্য ন আর মধ্যাহ্ন ন আর ক, গণক, গণক মানে জ্যোতিষি। আর অনুবীক্ষণ, অনুবীক্ষণ হিন্দিতে উচ্চারণ হবে অনুবীক্ষণ, যেটাকে বলি আমরা অনুবীক্ষণ যন্ত্র, হিন্দি মে অনু বিক্সন, ওটা কয়ে মধুন স্বয়ের উচ্চারণটা রয়েছে, কয়ে মধুন স্বরটা শেষে আছে তোমরা দেখবে কিভাবে লেখা হয়, তখন সেটা সেইভাবে লিখবে, ওটা অনু বিক্সন যন্ত্র। আচ্ছা তারপরে দেখো রয়েছে ত, তমে কে আয়, তমে তম্বু, তমে তরি, তমে তরান, তমে তস্কর, তমে তম্বু, তম্বু মিন্স তাবু, তমে তরি, তরি মিন্স নৌকা, তমে তরান, তরান মানে ঢেউ, তমে তস্কর, তস্কর কা ক্যা মিনিং হ্যায়, তস্কর মানে চোর, তস্কর মানে চোর। আর ঠক, ঠকিয়া, ডাকু, ডাকা, আর তস্কর চোর, যারা ছোটখাটো চুরি করে তাদেরকে বলা হয় তস্কর। এটা বাংলাতেও তস্কর রয়েছে কিন্তু হিন্দিতে বা সংস্কৃতে তস্করই বলা হয়। তাহলে তয়ে দেখবা যেভাবে লেখার প্র্যাকটিস করতে দেওয়া আছে সেইভাবে তোমরা করবে, সেটা তমে, ততে কিভাবে লেখা আছে সেইভাবে লিখবে। তারপর আছে দেখো থ, কি আছে থ, থতে আছে থাম, থাম মানে স্তম্ভ, থাম, থামে থুল, থুল মানে মোটা, স্থুল, মোটা, থামে থাল, থাল মানে থালা, থামে থাইলি, থামে থাইলি, থাইলি মিন্স থলি বা থলি, বুঝলো, ব্যাগ, থাইলি হিন্দি মে কে বলে হ্যায়, থাইলি, থাইলি মানে থলে বা থলি। তারপরে দেখো রয়েছে দ, দমে কে হ্যায়, দমে দণ্ড, দণ্ড মানে লাঠি, দড়ি, দমে দড়ি, দড়ি মানে গুহা, দমে দড়ি, দড়ি মানে গুহা, কেভ।
अहर दमे दमात दमे दमात दमात माने जमाता व जमाए दमे दरबार दरबार में राजा बैठा है अतः राज दरबार बच्चे का ने राज सोवा है शे जाएगा के बना है दरबार तले राजा बोशे शे जाएगा के विचार करे पास सोवा सब मंदिर के लिए बोशे शे जाएगा के होता दरबार राज सोवा तब पर उल्टा देखो रोए से धा धोटा आमी लेके ची तुम्हारे लेखा प्रैक्टिस करो अपन देखे धामे ध्वजा ध्वजा माने पताका धामे धनु धनु माने धनु धामे धीव धीवर माने जेले धामे धूमकेतु धूमकेतु माने धूमकेतु आकाशित धूमकेतु देखा जाए झाटर मतन सेटा हलो धूमकेतु हाँ धूमकेतु धामे धूमकेतु अच्छा এবার দেখো ন দন্তের নতে কি হয় দন্তের নামে নকুল নকুল মানে বেজি নামে নয়ন নয়ন মানে চোখ বা আঁখি আঁখে নন্দিনী নন্দিনী মানে কন্যা নন্দিনী মানে কন্যা খুব ভালো কথা বলা হয় নন্দিনী নারঙ্গী নারঙ্গী মিন্স কমলা লেবু তাহলে কমলা লেবু হিন্দি কিন্তু নারঙ্গি আমরা এটা জানলাম নারঙ্গি মানে কমলা লেবু তা আজ তোমাদের ধন্তেন্য পর্যন্ত সেখানে হলো পরের দিন ধন্তেন্য পর থেকে আমি বাকিটুকু তোমাদের বোঝাবো বা তারপরে আরো যা কিছু আছে সেগুলো বোঝাবো আর কি তোমাদের কোশ্চেন যে টাইপের হবে যেমন হয় এগুলো লিখতে দেওয়া থাকবে এত থেকে এত প থেকে অমুক প থেকে অমুক এই টাইপের আর ফাঁকা ঘর পূরণ করো ফিল আপ করো এই টাইপের জিনিস তোমাদের থাকবে তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে রাখবে কোশ্চেনটা আমরা হয়তো হাতেই করব সেই কোশ্চেনটা তোমাদের আমরা দিয়ে দেবো জেরক্স করে তা আজ এই পর্যন্ত তোমরা সাবধানে থেকো আর অনলাইন ক্লাসটা ফলো করো অনলাইন ক্লাসটা প্রত্যেককে বলো ফলো করতে মাস্টারমশাইরা কষ্ট করে করে তোমাদের জন্য তোমরা অবশ্যই এটা ফলো করো আজ এই পর্যন্ত সাবধানে নমস্কার।